ঐতিহ্যময় শাড়ি স্টাইল আটপৌরে ধরনের শাড়ি কীভাবে পরতে হয় সেটা তোমাদেরকে করে দেখাবো। তার সাথে আমি একদম ট্র্যাডিশনাল মেকআপ একটা লুক ক্রিয়েট করেছি। তো মেকআপ লুকটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি যেটা পরে আমার চ্যানেলে আমি আপলোড করব। আপাতত শাড়ির লুকটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি অনামিকা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শাড়ির যে আঁচলের দিকটা সেটা আমরা একটা প্লেন জায়গায় বিছানার ওপরে হোক বা টেবিলের ওপরে হোক সেটাকে পেতে নেব এবং সেটাকে আস্তে আস্তে আঁচলটাকে আমরা ছোট ছোট প্লিটস তৈরি করব। এখানে প্লিটসগুলো যত ছোট হবে শাড়িটা দেখতে ততটা সুন্দর লাগবে। তো আমি খুব ছোট ছোট প্লিটস তৈরি করার চেষ্টা করছি, প্লিটস ছোট হলে সুন্দরও দেখতে লাগে। তো এই আঁচল বরাবর প্লিটসটা তৈরি হয়ে গেলে সেটাকে আমি ভালোভাবে একটা সেফটি পিনের সাহায্যে সিকিউর করে রাখব। এরপরে এই আঁচল থেকে শাড়ির জমি পর্যন্ত এই প্লিটস বরাবর আমি কিন্তু প্লিটস আরও করব এবং সবগুলোকে সেফটি পিনের সাহায্যে সিকিউর করে রাখবো। দেখো, শাড়ির আঁচল থেকে জমির দিকে যাচ্ছি এবং সেটাকে আরও ছোট ছোট একই রকম প্লিটস করছি এবং সবগুলোকেই আমি কিন্তু সেফটি পিনের সাহায্যে সিকিউর করে রাখছি। মোটামুটি শাড়িটার 1/4 অংশ পর্যন্ত আমি কিন্তু এরকম ছোট ছোট প্লিটস করব এবং সেটাকে সেফটি পিন দিয়ে আটকে রাখবো। তো এটা হয়ে গেলে আমাদের আঁচলটা কাজটা শেষ। এরপরে আমি শাড়িটা পরতে শুরু করব। শাড়ি আমরা যেরকম ডান দিক থেকে পরতে শুরু করি, ডান দিক থেকে পরতে শুরু করলাম। এখানে আমার শাড়ির ব্লাউজ পিসটা কাটা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি কিন্তু যে আঁচলটা করে রেখেছিলাম আগে প্লিটসগুলো, সেই প্লিটসগুলো নিয়ে আসছি এবং আমি আমার বাঁ কাঁধে এই প্লিটসটাকে রাখছি। ডান দিক থেকে পরে শাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এলাম, দিয়ে আমার এই আঁচলটা বাঁ দিকের কাঁধটাতে রাখছি। দেখো, নর্মাল শাড়ি পরলে কিন্তু আমরা এরকম একটা আঁচল রাখলেই হবে, কিন্তু যেহেতু আমরা এখানে আটপৌরে শাড়ি পরছি আমাদেরকে কিন্তু আঁচলটা অনেকটাই লম্বা রাখতে হবে, কারণ এই আঁচলটাই আবার সামনের দিকে ঘুরে আসবে। তো আঁচলটা যদি খুব ছোট করি তাহলে ব্যাপারটা পুরো ক্লামজি দেখতে লাগবে। তো আমি এখানে আঁচলটা দেখো অনেকটাই বড় রাখলাম, আঁচলটা মাটিতে লুটবে এই রকম বড় কিন্তু আমি রাখলাম। তো তারপরে শাড়ির সামনের দিকে যে প্লিটসগুলো আমি করেছিলাম সেটাকে আরেকবার ঠিক করে নিলাম। এটা ঠিক করে যাওয়ার পরে আমি আমার কুঁচিটা করতে স্টার্ট করব। কুঁচিটা দেখো ডান দিকে যে শাড়িটা পরেছিল সেখান থেকে আমি কুঁচিটা স্টার্ট করছি। তো এখানে যেহেতু শাড়ির আঁচলটা অনেকটা বড় রেখেছি তাই এখানে অনেকগুলো কুঁচি হবে না। তো এখানে মোটামুটি 3টে থেকে 4টে বা তার কম হলেও অসুবিধা নেই, আমি এখানে কুঁচি পেতে পারি। তো আমি দেখো কুঁচিটা করছি, কুঁচিটা কিন্তু পুরো শাড়িটা জুড়ে আমি করব না, কুঁচিটা করব খানিকটা আর খানিকটা শাড়ি আমি বাদ রেখে দেব। দেখো এখানে কুঁচিটা করার পর এতটা পরিমাণ শাড়ি কিন্তু যেটা আমার বাঁ দিকের কাঁধ থেকে ছিল সেই শাড়ির পরিমাণটা কিন্তু আমি কিচ্ছু করছি না, কুঁচিও করছি না, সেটাকে আঁচলের কাজেও লাগাচ্ছি না, সেটা আমি ফাঁকা রাখছি। এরপর কুঁচিটাকে একটুখানি ঠিক করে নিয়ে সেট করে নিয়ে কুঁচিটাকে কিন্তু আমি পেটিকোটের মধ্যে এটাকে সিকিউর করে দেবো। কুঁচিটা যখন গুঁজবো তখন আমরা কিন্তু মাঝ বরাবর গুঁজবো না, আমরা আমাদের ডান দিক বরাবর কুঁচিটাকে গুঁজবো, কারণ আটপৌরে শাড়িতে যে আঁচলের কাজটা থাকে সেটা মাঝ বরাবর থাকে। তো কুঁচিটাও যদি আমি মাঝ বরাবর করি সবটা কিন্তু ভালোভাবে দেখা যাবে না। এরপরে যে ফাঁকা জায়গাটা আমি রেখেছিলাম, ফাঁকা শাড়িটা যেখানে আমি কুঁচি করিনি, সেটা নিয়ে গিয়ে ডান দিক থেকে আমাদের পিছনের পেটিকোটের মধ্যে এটাকে আমি গুঁজে সিকিউর করে দিলাম। এরপরে আমার সামনের দিকে যে প্লিটসগুলো রয়েছে সেই প্লিটসগুলোকে আরও একটু ঠিক করে আমি আমার বাঁ কাঁধে যে আঁচলটা আমি রেখেছিলাম সেই আঁচলটাকে একটা সেফটি পিনের সাহায্যে ভালোভাবে সিকিউর করে দেবো। তো এটা সিকিউর করার আগে যেহেতু প্লিটসগুলো নষ্ট হয়ে যেতে পারে সেগুলোকে একটু সেট করে নিলাম। তো এরপরে আমি চলে যাব আঁচলের অংশটাতে। দেখো শাড়ির আঁচলটা আমি অনেকটাই বড় রেখেছিলাম, তো সেই শাড়ির আঁচলটাকে আমি বাঁ কাঁধে ছিল বাঁ কাঁধ থেকে ঘুরিয়ে ডান দিকের হাতের নিয়ে আসবো, বাঁ দিক থেকে পিছন দিক থেকে ঘুরিয়ে, দেখো যেভাবে দেখাচ্ছি পিছন দিক থেকে ঘুরিয়ে ডান দিকের হাতে নিয়ে এলাম এবং শাড়ির একদম আঁচলের শেষ প্রান্তটা সেটাকে কিন্তু একটা এরকমভাবে ধরলাম। এবার যেহেতু আঁচলের একদম শেষ প্রান্তটাতে না বেশি কাজ থাকে না, তো তার জন্য আমি সেটাকে একটু সামান্য ফোল্ড করে নিয়েছি। তো তারপরে এই আঁচলটাকে আমি শাড়ির ওপর দিয়ে গুঁজবো না, ওপর দিয়ে আমি পিনটা লাগাবো না, আমি শাড়ির যে প্লিটসগুলো করেছিলাম সেই শাড়ির প্লিটসের মাঝে দেখো এই আঁচলটাকে, এই ছোট্ট মতো আঁচলটাকে আমি রাখছি এবং এটাকে আমি সেফটি পিনের সাহায্যে সিকিউর করব। এবার সেফটি পিনটা কোন দিকে লাগাবো সেটাও ইম্পর্টেন্ট। সেফটি পিনটা কিন্তু বাইরের দিকে যে প্লিটসটা করেছি সেই
পিটসটার মধ্যে আমি লাগাবো না, তাহলে কিন্তু খুব বিচ্ছিরি দেখতে লাগবে। সেফটি পিনটাকে আমি ভিতরের যে প্লিটসগুলো রয়েছে সেই ভিতরের প্লিটসগুলোর সাহায্যে নিয়ে দুটো কি তিনটে প্লিটসে নিয়ে সেফটি পিনটাকে লাগাবো। এরপর যদি কারো ভারী শাড়ি হয় তাহলে কিন্তু এই প্লিটসগুলো ধরে রাখা একটু কষ্টকর হবে, তো সেখানে তোমরা নিচের দিকেও কিন্তু সেফটি পিনের সাহায্যে এটাকে সিকিউর করতে পারো। তো এই হয়ে গেল আটপৌরে শাড়ি পরা। তো তোমরা এখানে একটা কোমর বন্ধন ইউজ করতে পারো, কোমরের বেল্ট বা কিছু না ইউজ করলেও খুব সুন্দর দেখতে লাগবে। তো এই হলো আমার শাড়ির ফাইনাল লুক, আর এর সাথে আমি একদম ট্র্যাডিশনাল একটা মেকআপ লুক তৈরি করে নিয়েছি। তো এটার ভিডিওটা আমি পরে আপলোড করব। ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।